পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর সংকট কাটল। এবার প্রথম দফায় এসেছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় দফায় 315 কোম্পানির মধ্যে 2 জুলাই পর্যন্ত 182 কোম্পানি এসেছে, তৃতীয় দফার 485 কোম্পানি বাহিনী আসবে। ভোটে ভোট 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশ মেনেই কাজ করেছে রাজ্য নির্বাচন কমিশন, হলফনামা দিয়ে জানালেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য। কমিশনের হলফনামায় উল্লেখ করা হয়েছে 2013 সালের পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, সেবার স্বরাষ্ট্রমন্ত্রক 260 কোম্পানি বাহিনী পাঠায়, কারণ 2013 সালে 5 দফায় ভোট হয়েছিল, 260 কোম্পানি বাহিনী 5 দফার ভোটে ব্যবহার করা হয়েছিল। এবার প্রথম দফায় এসেছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় দফায় 315 কোম্পানির মধ্যে 2 জুলাই পর্যন্ত 182 কোম্পানি এসেছে, তৃতীয় দফায় 485 কোম্পানি বাহিনী আসবে। ভোটে মোট 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। পঞ্চায়েত ভোটে বুথের সংখ্যা 61,636, এর মধ্যে স্পর্শকাতর বুথ 4,834, শতাংশের হিসেবে স্পর্শকাতর বুথ 7.84। যদিও প্রথমে 22টি জেলার জন্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন, তখন তাদের হিসেবে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল 189টি, অর্থাৎ কমিশনের হিসেবে স্পর্শকাতর বুথের সংখ্যা এক ধাক্কায় 25 গুণ বেড়ে গেল। কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, আদালতের নির্দেশ কমিশন কিভাবে পালন করেছে তার হিসেব দেওয়া হলো। আমাদের পরিকল্পনা সাজানো রয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। মামলাকারী সন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে সিভিক ভলেন্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে। কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচনে ব্যবহার করা হচ্ছে না, ট্রাফিক সামলানোর কাজে তাদের ব্যবহার করা হবে, আদালতের নির্দেশ মানছে কমিশন। কমিশনের হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।